বাইক চালিয়ে বাড়ি ফেরার পথে গুলি করে বিজেপি কর্মীকে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাস্থলে উত্তেজনা থাকায় চলছে পুলিশি টহল। এক বিজেপি কর্মীকে গুলি করে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার কাকিনাড়ায়। মৃত বিজেপি কর্মীর নাম চন্দন সাউ। জানা গেছে শনিবার রাতে নিজের বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন চন্দন। দুষ্কৃতীরা তাকে ঘিরে ধরে, এরপর এলোপাথাড়ি গুলি চালায় চন্দনকে লক্ষ্য করে। চারটি গুলি লাগে শরীরে। মৃত্যু নিশ্চিত করতে দুষ্কৃতীরা বোমা ছোড়ে বলেও অভিযোগ। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, এলাকা থমথমে। শোনা যায় যে চন্দন সাউ বলে একটু মারা গেছে। তখন আমি এদিক ওদিক খবর লাগাতে যে বললাম আমাদের পার্টনার ছিল, একটাই কামনা করি যে যেন ওর সঙ্গে যে খারাপ ব্যবহারটা হয়েছে যেন সেই দুষ্কৃতীদের ধরা হয় এবং তারা যেন কঠোর শাস্তি পায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কাকিনাড়া।